9.0 অল টিপসে তোমাদের সকলকে স্বাগতম। আরআরবি জেই এক্সামিনেশন ডেট অফিসিয়ালি ভাবে পাবলিশড হয়ে গেছে। তোমাদের এক্সাম শুরু হবে 22 মে থেকে, ফার্স্ট সিবিটি 1 শুরু হবে। এক্সামিনেশন শিডিউল এবং মক টেস্ট লিঙ্ক কবে চালু হবে এবং তোমরা ডাউনলোড অফ ই কল লেটার এবং ই কল লেটার কবে ডাউনলোড করতে পারবে এবং যে অফিসিয়ালি যে নোটিশটা পাবলিশড হয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে সেই নোটিশ সম্পর্কে বিস্তারিত জানবো। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। Subscribe now and press the bell icon. Never miss an update. এই মুহূর্তে রয়েছে আরআরবি কলকাতার অফিসিয়াল মেন ওয়েবসাইটে। আরআরবি কলকাতার অফিসিয়াল মেন ওয়েবসাইটে এসে তুমি ফার্স্টে যে ইম্পর্টেন্ট যে নোটিফিকেশনটা লক্ষ্য করতে পারবে, 8/5/2019 মানে আজকে পাবলিশড হয়েছে যে এর জন্য, এখানে এসে তুমি ক্লিক হেয়ারে ক্লিক করবে। ক্লিক হেয়ারে ক্লিক করার সাথে সাথেই ডাউনলোডে ক্লিক করবে। ডাউনলোডে ক্লিক করলেই আমাদের সামনে অফিসিয়ালি যে নোটিশটা পাবলিশড হয়েছে সেটা ওপেন হয়ে গেছে। এখানে ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি রেলওয়ে রিক্রুটমেন্ট, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এখানে তোমরা ফার্স্টে শিডিউল দেখতে পাচ্ছ, ইম্পর্টেন্ট ডেট অ্যান্ড টাইম ফর ফার্স্ট সিবিটি, ফার্স্টে রয়েছে এখানে ভিউইং অফ দ্য এক্সামিনেশন সিটি অ্যান্ড ডেট ইনফরমেশন, লিঙ্ক উইল বি পাবলিশড ইন আরআরবি অফিসিয়াল ওয়েবসাইট। যে ইনফরমেশনটা দেবে সেটা তোমাদের রেজিস্টার্ড মোবাইল এবং ইমেল আইডিতে তোমরা জানতে পারবে এবং তোমাদের যে ডাউনলোডিং অফ দ্য ট্রেন ট্রাভেলিং অথরিটি মানে ট্রেন ট্রাভেলিং যে ফার্স্ট ই কল লেটার সেটা তোমরা কবে ডাউনলোড করতে পারবে সেটা রেলওয়ের বোর্ড থেকে তোমাদের যখন ফর্ম অ্যাপ্লাই করছিলে সেই সময় রেজিস্টার্ড মোবাইল এবং ইমেল আইডি থ্রু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। নেক্সট রয়েছে ডাউনলোড অফ ই কল লেটার, তোমরা ই কল লেটার ডাউনলোড করতে পারবে ঠিক এক্সামের মানে তোমাদের যেদিন এক্সাম পড়বে ঠিক তার 4 দিন আগে তোমরা ই কল লেটার ডাউনলোড করতে পারবে। নেক্সট রয়েছে অ্যাক্টিভেশন অফ মক লিঙ্ক ফর ফার্স্ট টেস্ট সিবিটি, সিবিটির ফার্স্ট টেস্ট মক লিঙ্ক অ্যাক্টিভ হবে অফিসিয়ালিভাবে 5/12/2019 মানে আজ থেকে 3 দিন পরেই তোমাদের অফিসিয়ালিভাবে মক টেস্ট লিঙ্ক জারি হবে। ওখানে গিয়ে তোমরা তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে তোমরা স্যাম্পেল হিসাবে যে আরআরবির তরফ থেকে যে কোনো এক্সামের ক্ষেত্রে সেই স্যাম্পেল ওয়াইজ তোমরা তোমাদের মক টেস্ট দিতে পারবে। নেক্সট রয়েছে শিডিউল অফ ফার্স্ট টেস্ট সিবিটি ফর 22/5/2019, তোমাদের যে প্রথম সিবিটি হচ্ছে মানে ফার্স্ট যে ডেট থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে 22 মে। সিবিটি এক্সামিনেশন স্ক্রিম এগুলো তোমাদের সকলেরই জানা আছে, যখন অফিসিয়ালিভাবে নোটিফিকেশান জারি হয়েছিল তবুও একবার এখানে উল্লেখ করে দিয়েছে। ডিউরেশন অফ সিবিটি, তোমাদের সিবিটি নর্মাল ক্যান্ডিডেটদের জন্য সময় থাকবে 90 মিনিট এবং পিডব্লিউবিডিদের জন্য সময় থাকবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য 120 মিনিট এবং নম্বর অফ কোশ্চেন থাকবে 100টি এবং সিলেকশন উইশ মার্ক অ্যাজ পাবলিশড ইন দ্য সিইএন নম্বর 03/2018 ওয়েবসাইট অফ আরআরবি, মানে যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট যখন নোটিফিকেশান জারি হয়েছিল সেই সময় কোথা থেকে কত নম্বরের প্রশ্ন হবে বা কত নম্বরের কোশ্চেন আসতে পারে সেই শিডিউল ওয়াইজ সেখানে দেওয়া আছে, সেগুলো তোমরা একটু ফলো করে নেবে। টাইপ অফ কোশ্চেন, কোশ্চেনের টাইপ থাকবে এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, নেগেটিভ মার্কিং থাকবে হচ্ছে 1/3 এভরি ইনকারেক্ট অ্যান্সার মানে প্রতিটি ভুল উত্তরের জন্য তোমার 1/3 নম্বর কাটবে। এখানে যে ইম্পর্টেন্ট ক্যান্ডিডেট টু ব্রিং অরিজিনাল আইডি প্রুফ ই কল লেটার অ্যান্ড পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ ক্যান্ডিডেট উইথ ফটো কপি অ্যান্ড জেরক্স কপি অফ আইডি প্রুফ অর ল্যামিনেটেড কপি অফ আইডি প্রুফ উইল বি নট অ্যালোড টু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন, তোমাদেরকে অরিজিনাল ফটোকপি এবং জেরক্স করে নিতে হবে এবং আইডি প্রুফ নিয়ে যেতে হবে এবং তোমরা যদি এক্সামিনেশনের সময় ল্যামিনেশন করা থাকে যেসব ডকুমেন্টে সেসব ডকুমেন্ট তোমরা যদি এক্সাম হলে নিয়ে যাও সেটা গ্র্যান্টেড হবে না, ফাইনালি সেটা রিজেক্ট করে দেবে। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে নেক্সট ভিডিও আপলোডের সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের খেয়াল রাখবে। ভিডিওটিকে লাইক করো এবং যদি তোমার কোনো জেইর বন্ধু থেকে থাকে বা এক্সাম দেবে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দাও। ধন্যবাদ, জয় হিন্দ।